হাসান মাহমুদ আপনি লিখেছেন আমি দু বছর আগে অনলাইনে কাজের সূত্রে আমেরিকান এক অমুসলিমের হক নষ্ট করি পরবর্তীতে বান্দার হক নষ্টের পরিণতির কথা জানতে পেরে তার হক ফিরিয়ে দিতে চাই কিন্তু তার সাথে কোনোভাবেই আর যোগাযোগ করতে পারছি না এক্ষেত্রে আমার করণীয় কি। যদি কোনো অমুসলিমের হক আপনি নষ্ট করে থাকেন তাহলে সেক্ষেত্রে তার হক তাকে ফিরিয়ে দেবেন ফিরিয়ে দেওয়ার মধ্যে কোনো সুযোগ নেই তাকে খুঁজে পাওয়ার আর কোনো পথ আপনার সামনে খোলা নেই তাহলে সেক্ষেত্রে সেই টাকা সেই সম্পদ যেটি তার থেকে আপনি অন্যায়ভাবে গ্রহণ করেছেন বা আত্মসাত করেছেন সেটি আপনি কোনো জনকল্যাণমূলক কাজে দান খরচ করে দিবেন এটির মাধ্যমে আপনি দায়মুক্ত হবেন সেই সাথে আপনার বান্দার হক নষ্ট করার যে অপরাধ করেছেন জন্য আল্লাহর কাছে আপনি ইস্তেফার করবেন ক্ষমা প্রার্থনা করবেন এবং ভবিষ্যতে যেন আপনার দ্বারা এটি আর না হয় সে বিষয়ে সংকল্প করবেন এমনি তারের কাছে আপনি লিখেছেন ইমরানবৃদ্ধির উত্তম চরিত্রের জন্য কি কি বই সাজেস্ট করবেন ইমান ইমরানবৃদ্ধির জন্য কোরআন করিমের অর্থ সহকারে পুরো কোরআনটা তাফসী সহকারে বুঝে পড়বেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ওই আল্লাহ তালা বলেছেন যখন তাদের কাছে তখন তাদের ইমান বৃদ্ধি পায় অথবা আপনি আল্লাহর কালামকে অর্থ সহকারে বুঝে পড়বেন এই তাফসির সহকারে জানাবেন আল্লাহ কুদরত সম্পর্ক জানার চেষ্টা করবেন সেই সাথে উত্তম চরিত্রের জন্য আপনি নবী করিম সাল্লাহামের আখলাখ এবং চরিত্র বিষয়ক বইবস্তকগুলো পড়বেন যেমন দাম্পত্য জীবনী নবী সাল্লাহ সাল্লাম দাম্পত্য জুবনী শেখ মুহম্মদাল্লাম মজিদ হাফিজ আল্লাহ একটা বই আছে সেটি পড়তে পারেন আর আখলাকুর উ রসুল বা আখলাকুর নবী নবী সাদ্লাহি সাল্লামের আখলাক কেমন ছিল এই বিষয়ের উপর অনেকগুলো বই আছে সেগুলো আপনি পড়তে পারেন তাহলে ইনশাআল্লাহ বিদিন আশা করা যায় যে আমাদের উত্তম আখলাখ অর্জন করা সহজ হবে এবং সিরাত সিরাতের বই পড়বেন নবীসলাম সিরাজ সাবাহিক কামা সিরাত এগুলো থেকে আপনি উত্তম চরিত্রের আপনার দিশা খুঁজে পাবেন আর কোরআন থেকেও আপনি উত্তম চরিত্র খুঁজে পাবেন কারণ আমাদের আয়সা বলেছেন কানা হলুকুহাল কোরআন আল্লাহ সাহেব যে চরিত্র ছিল এটা কোরআনই বিবৃত হয়েছে অতএব কোরআন পাঠ করি সেটিকে আমল করবেন সেটি হবে আপনার জন্য সবচাই তেজ উৎসই এবং উপযোগী এর দোয়ান আহমেদ আপনি লিখেছেন ছবি তোলার পর সেটাতে শরীরের কোনো বিকৃতি না ঘটিয়ে যদি কিছু এডিট করা হয় যেমন ছবিটি সাদা কালো করা তাহলে সেটি নাচায়াজ হবে কি না এতে কোনো হওয়ার কারণ নেই কারণ জাস্ট রঙিনটাকে কালো করা সাদা করা এটুকু হচ্ছে বিকৃতির ব্যাপার যেটি হচ্ছে যে মানে তাকে চেনা যাচ্ছে না পুরুষকে নারী নারীকে পুরুষ করে ফেলা হচ্ছে বা একেবারে তার বয়স একরকম ছিল অন্যরকম বোঝানো হচ্ছে এরকম কোনো কিছু হচ্ছে না তাহলে সেক্ষেত্রে এটি আল্লাহ তাকগীর আল্লি খালকিল্লা আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন করা চলবে না এই আয়াতের বরখেলাভ হবে না ইনশাআল্লাহ আল্লাহ